আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতের মুসলমানদের রক্ষায় বিশ্ব নেতৃত্ববৃন্দকে এগিয়ে আসতে হবে, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। তাইওয়ানের সামরিক শক্তি 2022 তাইওয়ান কি চীনের সাথে পেরে উঠতে পারবে? যে কারণে এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ পুতিন, তুরস্ককে ইউক্রেন আক্রমণ করবে? পুতিনের সবুজ সংকেতের জন্য রাশিয়া এরদোগান। তেলের দাম বাড়ল, রাতেই কার্যকর। তাইওয়ানে যুদ্ধ বাঁধলে কোন দেশের সঙ্গে থাকবে রাশিয়া? ডোনবাসে 1,00,000 সৈন্য পাঠালে উত্তর কোরিয়া, এবার ভয়ঙ্কর বিপদে জেলেনস্কি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সৌদি নারী বিয়ে করলে পেনশন, বাংলাদেশি প্রবাসীরা যেভাবে সৌদি নারীদের বিয়ে করতে পারবেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ধর্মনিরপেক্ষতার ধ্বংস জারি ধারী গণতান্ত্রিক রাষ্ট্র নামে পরিচিত ভারতের রাষ্ট্রীয় ইন্ধনে চরমপন্থী হিন্দুরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন, নারী ধর্ষণ ও মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, যে দেশের মুসলমানদেরকে ইবাদত সহ ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দেওয়া হচ্ছে, গরু জবাই ও গোস্ত খাওয়ার কারণে পিটিয়ে হত্যা করে উল্লাস করছে, মুসলমানদেরকে হিন্দু দেবতার নামে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কোনো ধর্ম, জাতীয়, আন্তর্জাতিক ও আইন সমর্থন করে না। ভারতের মুসলমানদের রক্ষায় বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট এরদোগান বলেন, কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই ভারত মুসলিম বিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। উগ্রপন্থী বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক জুলুম, নির্যাতন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদের মাধ্যমে ভারতবর্ষকে ইংরেজ শাসনমুক্ত করা হয়েছে। ভারত শুধু হিন্দুদের দেশে নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সে দেশের নাগরিক। সংখ্যালঘু মুসলমানদের নাগরিক ও ধর্মীয় অধিকার খর্ব করে সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাকারী শাসন বিশ্ববাসী মেনে নিতে পারেনি। জাতিসংঘ হলে আমেরিকার গোলাম, তার দিকে তাকিয়ে লাভ নেই, তাই মুসলিম ঐক্যবদ্ধ হওয়া উত্তম। সব মুসলিম এক কাতারে দাঁড়ালে ওরা এমনিই ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, ভারতে মুসলমানদের ভেসে আসেনি, মুসলমানরাই শত শত বছর যাবৎ ভারত শাসন করেছে। ধর্মকর্ম বাধা দেওয়ার অধিকার কারোই নেই। নিজেদের অস্তিত্ব রক্ষায় মুসলমানরা ঐক্যবদ্ধভাবে গর্জে উঠলে হিন্দুরা পালাবার পথ খুঁজে পাবে না বলে তিনি মন্তব্য করেন। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মুসলিম নির্যাতন করে যাচ্ছে। মোদীর সরকারে মুসলিম নিধন ব্যর্থ হলে প্রয়োজনে তুরস্কের বিরুদ্ধে মুসলমানরা ভারত দখল করতে বাধ্য হবে। প্রিয় ভালোবাসা দর্শক, ভারতের মোদী সরকার কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, তাইওয়ানের সামরিক শক্তি 2022 তাইওয়ান কি চীনের সাথে পেরে উঠতে পারবে? চীনের দক্ষিণ পূর্ব দিকের উপকূল থেকে প্রায় 100 মাইল দূরে তাইওয়ান। এটি একটি দ্বীপরাষ্ট্র। তাইওয়ান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্রগুলো মাত্র একটি। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজেদের ভূখণ্ড, এটিকে নিজেদের কবজায় নিতে চীন সবসময় চেষ্টা করে এসেছে। এই পরিস্থিতিতে তাইওয়ানের প্রধান রক্ষক হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কেন চায় না? তার পেছনে একাধিক কারণ আছে বটে। চীন যদি তাইওয়ান দখল করে নেয়, তা যুক্তরাষ্ট্রের জন্য শিরে সংক্রান্তি হয়ে দেখা দেবে। ওয়াম দ্বীপ ও হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকির মুখে পড়বে। তাইওয়ানকে চীন থেকে আলাদা রাখা তাই যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। তাইওয়ান কি সবসময় চীন থেকে আলাদা ছিল? ইতিহাস বলছে 17 শতকের দিকে তাইওয়ান প্রথম চীনের নিয়ন্ত্রণে আসে। এরপর 1985 সালের যুদ্ধে জাপানের কাছে হেরে যায় চীন এবং জাপানের কাছে দ্বীপটি ছেড়ে দেয়। এরপর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পর চীন আবার দ্বীপটি দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনে কয়েক বছর গৃহযুদ্ধ ছিল। 1949 সালে কমিউনিস্ট পার্টি বেইজিংয়ের নিয়ন্ত্রণে নিলে চীনের জাতীয়তাবাদী দলের নেতারা তাইওয়ানে পালিয়ে যান। পরবর্তী কয়েক দশকে তারা তাইওয়ান শাসন করেছিলেন। এই ইতিহাসের দিকে ইঙ্গিত করেই চীন দাবি করে যে তাইওয়ান মূলত চীনা প্রদেশ ছিল। অন্যদিকে তাইওয়ানও একই ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলে, আধুনিক চীন রাষ্ট্র যেটি 1949 সালে মাও সেতুংয়ের হাতে গঠিত হয়েছিল, সে রাষ্ট্রেই কখনোই অংশ ছিল না তাইওয়ান, কিংবা 1911 সালে বিপ্লবের পর স্বাধীন হয়েছিল যে তাইওয়ান, সেটিও কখনোই চীন রাষ্ট্রের অংশ ছিল না। তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও এখনও পর্যন্ত বিশ্বের মাত্র 13টি দেশ তাইওয়ানকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। চীন এখন অবধি তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি, ফলে চীনের সঙ্গে তাইওয়ানের একটি বৈরী সম্পর্ক চলছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, চীনের সঙ্গে তাদের সম্পর্ক 40 বছর ধরে ভীষণ খারাপ। এই খারাপ অবস্থা গত কয়েকদিন ধরে ভয়াবহ রূপ নিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে তাইওয়ান হামলা করতে বসতে পারবে।
তাইওয়ান কি নিজেকে রক্ষা করতে পারবে? চীন যদি তাইওয়ানে আক্রমণ করে বসে, তাইওয়ান কি নিজেকে রক্ষা করতে পারবে? চীনের যে শক্তি সামর্থ্য তাতে তাইওয়ানের সেনাদের প্রতিহত করতে খুব একটা বেগ পেতে হবে না, কারণ চীন প্রতিরক্ষা খাতে শুধু যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ব্যয় করে থাকে। দেশটি নৌবহর থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান, উন্নত প্রযুক্তি ও সাইবার হামলা দিক থেকেও কয়েক গুণ এগিয়ে আছে। চীন ও তাইওয়ানের সামরিক সক্ষমতার ব্যবধান বিশাল। চীনের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাইওয়ানকে তাই অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইতে হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি সরাসরি তাইওয়ানের পাশে দাঁড়াতে পারবে? এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, যে কারণে এরদোগানের প্রশংসা, পঞ্চমুখ পুতিন তুরস্ক কি ইউক্রেন আক্রমণ করবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার সৌচিতে বৈঠক বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই বৈঠকে এরদোগানের প্রশংসা করেন পুতিন। ইউক্রেন রাশিয়ার মধ্যে শস্য চুক্তি করতে প্রত্যক্ষভাবে অবদান রাখায় এরদোগানকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আপনার সরাসরি অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি সমস্যার সমাধান হয়েছিল। সরবরাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এজন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বিশ্ববাজারে রাশিয়ার শস্য এবং সার রপ্তানি বিষয়টিও সমাধান হওয়া ধন্যবাদ। তিনি আরও বলেন, অনেক দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা খাদ্য ও সার নিয়ে সমস্যায় পড়া দ্বারপ্রান্তে আছে, এমন সিদ্ধান্ত যেটি আপনার প্রত্যক্ষ উপস্থিতিতে হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে শুক্রবার সিনিয়র মন্ত্রীদের একটি বহর নিয়ে রাশিয়ার উপকূলীয় শহর সৌচিতে আসেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। জানা গেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও সিরিয়া তুরস্কে সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে কথা বলবেন পুতিন এরদোগান, সূত্র সিএনএন। এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, পুতিনের সবুজ সংকেতের জন্য রাশিয়া এরদোগান। রাশিয়ার সৌচিতে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই সফরে নিজের সব সিনিয়র মন্ত্রীদের নিয়ে গেছেন তুর্কিশ প্রেসিডেন্ট। পুতিন এবং এরদোগান মাত্র 17 দিনে আগে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন। অল্প সময়ের মধ্যে ফের দুই নেতা এক হয়েছেন। কেরিম হ্যাস নামে রাশিয়া ভিত্তিক একজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, সিরিয়ায় অভিযান চালাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সবুজ সংকেত পেতে এসেছেন এরদোগান। গত মে মাসে সিরিয়া অভিযান চালানোর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান, YPJ কুর্দি জঙ্গিরা তুরস্কের সীমান্তের কাছে শক্ত ঘাঁটি তৈরি করেছে, তাদের সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হবে। পরবর্তীতে জানা যায়, সিরিয়ার তেল রিফাত এবং মানবিজে হামলা করতে চান এরদোগান এবং এরদোগানের এই অভিযানের বিরোধিতা করে রাশিয়া। 17 দিন আগে যখন পুতিনের সঙ্গে এরদোগান তেহরানে বৈঠক হয়, সেখানে পুতিন সরাসরি জানান তিনি তুরস্কের সিরিয়া অভিযানের বিপক্ষে। তুরস্ক অভিযান চালাতে রাশিয়ার সবুজ সংকেত চায়, কারণ সিরিয়া আকাশসীমা বেশিরভাগই নিয়ন্ত্রণ করে রাশিয়া। দেশটি সিরিয়ায় বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সাহায্য করে থাকে। তাছাড়া রাশিয়ার সঙ্গে এরদোগান ভালো সম্পর্ক বজায় রাখতেও পুতিনের সবুজ সংকেত দিয়ে অভিযান চালাতে চান, কারণ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর অনেকটা নির্ভরশীল তুরস্ক। এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, তেলের দাম বাড়লো রাতে কার্যকর। জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আজ রাত 12টা থেকে এটি কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল 80 টাকা থেকে 34 টাকা বেড়ে 114 টাকা, কেরোসিন 34 টাকা থেকে বেড়ে 114 টাকা, অক্টেন 46 টাকা থেকে বেড়ে 135 টাকা এবং পেট্রোল 44 টাকা বাড়িয়ে 130 টাকা করা হয়েছে। শুক্রবার রাত 10টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপর প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সর্বশেষ 2021 সালের 4 নভেম্বর ডিজেল ও ক্যারোসিনের দাম বাড়ানো হয়। সে সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি 65 টাকা থেকে 15 টাকা বাড়ি 80 টাকা করা হয়। 8 মাসের ব্যবধানে আবার বাড়ানো হলো তেলের দাম, তবে এই সময় পেট্রোল আর অক্টেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলের দামই বাড়ানো হলো। এদিকে আরেকটা হটনিউজ হচ্ছে, তাইওয়ানে যুদ্ধ বাঁধলে কোন দেশের সঙ্গে থাকবে রাশিয়া? রুশ সেনেটর ভ্লাদিমির দাজহাবার্ব বলেছেন, তাইওয়ানের সঙ্গে যুদ্ধ বাঁধলে চীনের সঙ্গে থাকবে রাশিয়া। চীনকে সাহায্য করবে, চীনকে সাহায্য না করার কোনো কারণ দেখি না আমি, কিন্তু চীনের থেকেও আমি ঠিক এমনটাই দেখতে চাই। বুধবার স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন রুশ পার্লামেন্টের প্রভাবশালী নেতা পুতিন ঘনিষ্ঠ দাজহাবার্ব এপি। সম্প্রতি মার্কিন নিম্নকক্ষে স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজিত বেজিং তাইপের সম্পর্ক। পেলোসের এই আকস্মিক সফরের প্রতিবাদে তাইওয়ানের সীমান্তে ইতিহাসের সবচেয়ে সামরিক মহড়া চালাচ্ছেন তিনি। মহড়ার বাহানায় এই সপ্তাহে চীনের 27টি যুদ্ধবিমান দ্বীপটির অঞ্চলে প্রবেশ করেছে। কিছুদিন আগে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের স্বাধীনপন্থী মানসিকতা কখনো মেনে নেবে না চীন। কোনো বহিরাগত যদি এই বিষয়ে তাইপকে সাহায্য করে, তাহলে ভয়াবহ পরিণাম আছে দেশটির কপালে। প্রস্তুত হয়ে আছে তাইওয়ানও। কয়েকদিন আগে দেশটির প্রেসিডেন্ট শাই ইং ওয়েন নিজের অংশগ্রহণ করেন দ্বীপটির যুদ্ধ মহড়ায়। সে সময় বিভিন্ন যুদ্ধাস্ত্র চালিয়ে দেখেন শাই। মহড়া শেষে বলেন, তাইওয়ান এখন নিজের যে কোনো প্রতিঘাত থেকে রক্ষা করতে সক্ষম। আজকের এই মহড়া সেটাই প্রমাণ করলো। এছাড়া চীনের সঙ্গে চলতি উত্তেজনার রেশ ধরে নানান ধরনের প্রস্তুতি নিচ্ছে তাই। এদিকে আরেকটি হটনিউজ হচ্ছে, ডনবাস 1 লাখ সৈন্য পাঠালে উত্তর কোরিয়া, এবার ভয়ঙ্কর বিপদে জেলেন্সকি।
পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের সশস্ত্র বাহিনীকে সাহায্য করতে 1 লাখ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিং হং চোল মস্কোতে ডিপিআর এর রাষ্ট্রদূত ও প্রতিনিধি ওলগা মাকিভর সঙ্গে এক বৈঠকে প্রস্তাব দেন। ডিপিআর এর পররাষ্ট্র দপ্তর বলেছেন, ডনবাস অঞ্চলে নবগঠিত দুই প্রজাতন্ত্র ডিপিআর ও এলপিআর কে সবার আগে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়াং এর কর্মকর্তারা নতুন দুই প্রজাতন্ত্রের পুনর্গঠনের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়া ডনবাস অঞ্চলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও গড়ে ওঠায় সাহায্য করতে 1 লাখ সৈন্য পাঠানোর প্রস্তাবও দিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সৌদি নারী বিয়ে করলে পেনশন, বাংলাদেশি প্রবাসীরা যেভাবে সৌদি নারীদের বিয়ে করতে পারবেন। কোন প্রবাসী যদি সৌদি নারীদের বিয়ে করেন তবে যদি তিনি পেনশন সহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। বিদেশি অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি। সৌদের ইন্স্যুরেন্স ভিত্তিক একটি সংস্থা বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশি অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতন সহ পেনশন পাবেন। তবে তাদের বেতন সৌদি 3000 রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে। আর স্বতন্ত্রভাবে তাদের বেতনের ওপরে তারা এই সুবিধা ভোগ করতে পারবে না, তবে তারা বেতন সুবিধা পাবেন ঠিক মতো। আল ঘামসি আরও বলেন, অনেক মহিলা এটা জানে না এবং এই সুবিধা গ্রহণ করতে পারে না। সংস্থাটির এক মুখপাত্র আমাল আল ঘামলাস জানান, এই জন্য স্পেশাল এক্সপেক্ট সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।